আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি একটা অসাধারণ স্বাদের মাংসের রেসিপি এই চিকেনের রেসিপিটা এত সোজা বানানো আর খেতেও কিন্তু খুবই অসাধারণ প্রথমে আমি দেখেছি মতো চিকেন একটু ফ্রাই করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সর্ষে তেলেই রান্নাটা করছি একটু ফ্রাই করে নেব বেশি ফ্রাই করব না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আমি সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কালারটা একটু মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার ফ্রাই মোটামুটি হয়ে গেছে তাহলে মাংসের যে একটা গন্ধ আছে চিকেনে সেই গন্ধটা আর থাকবে না আর মাংসের টেস্টটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি এটা হালকা করে ফ্রাই করে নিলাম বন্ধুরা আপনারা কিন্তু বেশি ফ্রাই করবেন না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমার ফ্রাই হয়ে গেছে আমি এবার একটা ফ্রাই করা মাংসগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম এবার আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম একটু ভাপিয়েও রেখেছিলাম গরম জলে এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি এবার মাংসটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো দই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো তেল এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য দিয়ে মিনিট দুয়েক ধরে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে মশলাগুলোকে তাহলে মাংসের মধ্যে মশলার গুণটা ঢুকে যাবে স্বাদটা মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে দেখুন আলুগুলো একদম ফ্রাই হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টেমচামচ মতো জিরে এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি গরম মশলা গন্ধটা বেরিয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম চারটে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক টেমচাঁচ মতো আদা রসুনের পেস্ট আর একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি তেজপাতা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু কষে নিচ্ছি অনবরত নাড়তে হবে এবার আমি দিয়ে দিলাম এক টেমচাঁচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো দই দইটা দেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম দিয়ে ও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমেই রান্নাটা করছি দেখুন মশলা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা আমার ম্যারিনেট করা চিকেনটা দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ফ্রাই করা আলুগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি আমার দু তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে তাহলে মশলার সমস্ত গুণটা মাংসের মধ্যে ঢুকে যাবে মাংসটা খুব টেস্টি খেতে হবে এবারে আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে রেখেছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুঘ্রাণ গন্ধ বেরোচ্ছে একটা আর সব কিছু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম গরম জল যতটা ঝোল রাখবেন মনে করবেন ততটাই জল দেবেন গরম জল দিয়ে কিন্তু করতে হবে দিয়ে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিলাম চিকেন মশলা এক টেবিল চামচ মতো চিকেন মশলা আমি দিয়ে দিলাম তাতে রান্নার টেস্টটা আরও খুব সুন্দর আসবে এবারে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ডাড়াচাড়া করে ফ্লেমটা হাইতেই রেখেছি এখন এবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার মাংসের ঝোলটা কিন্তু ভার মতো ফুটে উঠেছে আমার আলু আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ঘি ঘি দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো এবার একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম তাদের রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখলাম পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে আমি সার্ভ করে দেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও